بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ইবরকাতু ভাইজান কেউ যদি হাসি দেয় উনি জোরেই বলবে আলহামদুলিল্লাহ আর যিনি শুনবেন তিনি বলবেন ইয়ার হামুকাল্লাহ আবার যিনি হাসি দিয়েছিলেন আলহামদুলিল্লাহ বললেন উনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়ুসলিহুবা আলকুম এটা জোরেই হবে কারণ এখানে একজন শুনবে তারপরে আরেকজন এটার জবাব দিবে আবার প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের জবাব দিবে এই যে একটা জবাব দেওয়া আদান প্রদান হাসির উত্তর দেওয়া উত্তরটা হবে তখনই যখন কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে আদাবুল মফরাদ কেতাবে ইমাম বুখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর হলো আদাবুল মোফরাদের নয়শো সাতাশ নম্বর হাদিস ইদা আতা আহাদুকুম ফালিয়াকুল ইহামদুলিল্লাহ তোমাদের কেউ যখন হাসি দেবে সে যেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যখন বলবে আলহামদুলিল্লাহ ফালিয়াকুল্লাহু আহুহু আউ সাহিবুহু হামু হামুক যখন সে বলবে আলহামদুলিল্লাহ তখন তার সাথী অথবা তার ভাই সে তখন বলবে ইয়ার হামুকাল্লাহ যখন বলবে আলহামদুলিল্লাহ তখন আমরা বলবো ইয়ার হামুকাল্লাহ যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে ইয়ার হামুকাল্লা বলার প্রয়োজন নাই যদি সে আলহামদুলিল্লাহ বলে আমি কিভাবে জানবো আমি তাকে জিজ্ঞেস করবো না উনি যদি আওয়াজ করে বলেন তাহলে আমি বুঝতে পারবো উনি বলেছেন তাহলে আমি তার বলা অর্থাৎ তার আলহামদুলিল্লাহ বলা ওই বলার জবাব আমি দিব ইয়ার হামুকাল্লাহ আমি যখন ইয়ার হামুক আল্লাহ বলবো। তখন উনি আবার এই এইর জবাব দিবেন ইয়াহদি আলাকুম তো এখানে হাদিসের যে শব্দটা এটা যদি আমরা লক্ষ্য করি ফাইদা কাল আলহামদুলিল্লাহ যখন বলবে আলহামদুলিল্লাহ ফালিয়াকুল্লাহু আহুহু আউসাহু ইয়ার হামুকাল্লাহ যখন আলহামদুলিল্লাহ বলবে তখন তার পার্শ্ববর্তী তার সাথী সে বলবে ইয়ার হামুকাল্লা তো এই জন্য জোরে বললে তার সাথী জানতে পারবে যে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন তো কুমুল্লাহুয়া আলাকম প্রথম যিনি আলহামদুলিল্লাহ বললেন দ্বিতীয় জন যখন এর উত্তর দিল তখন আবার প্রথম ব্যক্তি তিনি বলবেন ইয়াহাদুমুল্লাহ ওয়ুসলিহুবা আলাকম মোসনাদে ইমাম আহমদের হাদিস এক হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিস আচ্ছা প্রথম আদাবুল মুফরাদের হাদিসটা শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি হাদিসটিকে সহি বলেছেন অতীত ওলামাদের অনেকেই হাদিসটিকে সহী বলেছেন ইমাম বুখারি ওনার আদাবুল মুফরাদে এই হাদিসটি উল্লেখ করেছেন এইভাবে যেভাবে আমি পরে শোনালাম ইমাম আহমদ বিন হাম্বল মোসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন এক নম্বর আন্না রসুল্লাহ সাল্লাহ আলিয়া কানা ইদা আতাশা হামিদ আল্লাহ যখন রসুল্লাহ আসলাম হাঁচি দিতেন তখন তিনি আলহামদুলিল্লাহ বলতেন তো এই যে আলহামদুলিল্লাহ বলতেন এটা সাহাবাই কারাম কি করে জানতেন ওনাকে জিজ্ঞেস করতেন না রসুল সালাম যখন হাছি দিতেন তখন আলহামদুলিল্লাহ বলতেন সাহাবারা এটা শুনতে পেতেন ফাই ওকালুল্লাহু ইয়ার হামুকাল্লাহ সাহাবেরা বলতেন ইয়ার হামুকাল্লাহ আল্লাহ আপনাকের হম করুক ফাইয়া কুলু ইহাদি কুমুল্লাহু অয়সলেহু বা আল্লাকুম এর জবাবে বলতেন এহাদি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক অয়োসলেহু বা আল্লাহম তোমাদের যাবতীয় প্রয়োজন আল্লাহ পূরণ করুক আল্লাহ তোমাদের সমস্যাগুলি দূর করে দেখ তো এই যে প্রশ্ন আলহামদুলিল্লাহ বলার পরে এর জবাব যদি আলহামদুলিল্লাহ কেউ বলে আর আমরা এটা শুনি তখন এর জবাব দেবো এই জন্য হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ জোরে বলাই উত্তম হ্যাঁ কেউ যদি আলহামদুলিল্লাহ আসতেই বলল আপনি যদি এটা বুঝতে পারেন কোনোভাবে তাহলে আপনি আপনি বলবেন এই এতেও কোনো সমস্যা নেই আপনি যদি উনি আসতেই বললো আপনি হয়তো হয়তোবা ওনার ঠোঁট নারা চারা দেখে আপনি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ উনি বলেছেন তখন আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে ইয়ারহামুকাল্লাহ বলার প্রয়োজন নেই আল্লাহ আল্লাহ